খাদে গাড়ি পড়ে মৃত্যু হলো চালক সহ দুজনের, গুরুতর জখম হয়েছেন আরও একজন। শুক্রবার ঘটনাটি ঘটে নাগরাকাটার চম্পাকুড়ি এলাকায়। মৃতরা হলেন গণেশ গণ্ড ও বিশাল গোপ। গণেশের বাড়ি নয়া সাইলি চা বাগানে, তিনি গাড়ির চালক ছিলেন। অপরজনের বাড়ি নাগরাকাটা চা বাগানের রতন লাইনে। এদিন ছোট গাড়িটি দুজন আরোহী নিয়ে নাগরাকাটা চা বাগান থেকে বাজারের দিকে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সালুকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালকসহ দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত রাহান ওরাওকে প্রাথমিক চিকিৎসার পর মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।